খবর চব্বিশ ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে যুদ্ধ 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 হ্যাঁ ঠিকই শুনছেন বিগত বছর তিনেক যাবত যেভাবে যুদ্ধের যে ভয়াবহ তেলার চুপচাপ দেখছি শুনছি আমরা ভারতবাসী তথা বিশ্ববাসী যেখানে সোনার ইউক্রেন আজ শ্মশানপুরী গাজা ভূখণ্ড এক বিভীষিকা নগরী কি নিদারুণ নারকীয় অবস্থার মধ্যে এখনও যারা জীবিত তারাও মৃতের সারণিতে প্রতীক্ষাসূচিতে না হুঁশ ফিরছে না মদমত্ত যুদ্ধবাজ খুনি রাজনীতিত্ব বিন্দুদের তবে এবার ইসরায়েল আক্রমণের প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি আর বিষয়টি নিয়ে বিশ্ব শক্তির একতা চালক ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়ে চলেছে এর ফল মারাত্মক হবে ইরান তথা তাদের আনুকূল্যে থাকা সমস্ত জিহাদি আতঙ্কবাদীদের মনে রাখবেন এটা এরই সাথে উত্তর কোরিয়ার এক উন্মাদ শাসক কিম জং উং ওনার দেশবাসী তথা বিশ্ববাসীদের তৈরি থাকতে বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্যে রাশিয়া চীনের দুই রাষ্ট্রপ্রধান অভিন্ন হৃদয় বন্ধু তারা এই ঘোলা জলে মাছ ধরার জন্যে যে উৎসুক থাকবে সে কথা খুবই পরিষ্কার আসা যাক আমাদের দেশ ভারতবর্ষের কি অবস্থান বিগত ইউক্রেইন যুদ্ধ এবং ইসরায়েল হামাস আতঙ্কবাদীদের সাথে যুদ্ধের আবাহে ভারতের বিদেশনীতির প্রশংসার প্রশংসারযোগ্য তবে এই বিষয়ে চব্বিশের নির্বাচনের প্রচারে যেভাবে সামগ্রিক কৃতিত্ব এই যে প্রধানমন্ত্রীর কিংবা কোনো বিশেষ ব্যক্তির তা ভাবলে ভুল করা হবে কিন্তু ভূ রাজনীতির গতি প্রকৃতি সবসময় ব্যক্তি অপেক্ষা বৃহৎ বিশেষত এখনকার বিশ্বায়িত দুনিয়ায় যেমন অর্থব্যবস্থা বাণিজ্য সমীকরণ সমরাস্ত সমর্থন ইত্যাদি মিলিয়ে যে একটি বড় ব্যবস্থা সমান্তরালভাবে চলে তার একটি নিজস্ব কিন্তু গতি রেখা আছে ভারতীয় বিজনেস নীতি সেই গতি রেখাটি ধরে সফলভাবে চলতে পারছে এখনও অবধি এবং তার সুযোগ সুবিধাও নিজ দেশের স্বার্থে ব্যবহার করতে পেরেছে এটি লাখ কথার এক কথা তবে ইসলামী দেশগুলি যদি একজোট হয়ে আয়াতুল্লাহ খোমিনির পতাকায় তলায় এসে ইসরায়েলের ওপর আক্রমণ চালায় তখন আমেরিকা যে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে এবং তার ফলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সাধারণ মানুষ তথা সামরিক বাহিনীর মৃত্যুতে ভারতের থেকে যুদ্ধ করার জন্য সামরিক বাহিনী চাইতে পারে আমেরিকা যুদ্ধাস্ত্র যতই আধুনিক হোক না কেন সেগুলি চালানোর দক্ষতা এই মুহূর্তে এত বিশাল সংখ্যক ভারতীয় সামরিক বাহিনী ছাড়া বিশ্বের কোনো দেশের কাছেই নেই সে চীন যতই বাষট্টির যুদ্ধের কথা আমাদের মনে করাক না কেন ডোকালামের সম্মুখ সমরে একেবারে হারে হারে টের পেয়েছে তারা তাই নির্বাচনের মধ্যেই এরকম যুদ্ধের বিশ্ব পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিম ভাষায় জানিয়ে দিয়েছেন সীমান্ত সমস্যার যদি সমঝোতা না হয় বা সমঝোতার পর্যায়ে না আসে তবে ভারত নিজের সীমান্ত তথা দেশবাসীদের রক্ষার্থে যেটা সঠিক সেই পথেই চলবে সঙ্গে সঙ্গে চীনের বিদেশমন্ত্রী জানিয়ে দিয়েছেন আলোচনার মাধ্যমে দুই প্রতিবেশী দেশ সমঝোতা করে চলবে তবে এই কথাটি কিন্তু ভীষণ সময় উপযোগী একবিংশ শতাব্দীর পৃথিবীতে দাঁড়িয়ে মোদীজি ওনার ব্যক্তিগত ক্যারিসমা ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভারতকে বিশ্ব গুরুতে উন্নীত করার চেষ্টা করতেই পারেন কিন্তু সেই চেষ্টা কিন্তু ক্ষণস্থই হতে বাধ্য কূটনীতির চালে অনেক ফাঁপা প্রচারের নরম মাটিতে সেই বিজয়রথ বসে গিয়ে অচল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হ্যাঁ উনি যদি আগামী আরও পাঁচ বছরের জন্য দেশের শিরোনামে আসীন হন তাহলে এই শিক্ষাটি ওনাকে খেয়ালে রাখতে হবে নতুবা তৃতীয় বিশ্বযুদ্ধের আবাহে মুসলিম দেশগুলি কিন্তু সোনার ভারতবর্ষকে শ্মশান করে দেবার প্রতিযোগিতায় যে ঝাপাবে সেই কথাটি হয়তো যেনও বিশ্বাস করেন না এখনকার বা এখানকার বসবাসকারী কিছু ওই ধর্মের মানুষজন যারা অন্ধ ধর্মের দেশ দেশবিরোধী কার্যকলাপে দেশের সম্পদ অর্থনীতি ও প্রাণহানি ঘটিয়ে চলেছেন সাথে অতি উৎসাহী কিছু বিরোধী দলের নেতা নেত্রীদের দরবারে করজোরে বিনীতি আরজি ভারতবর্ষের আপামর শান্তিপ্রিয় মানুষের ওপর দীর্ঘ সাতশো আটশো বছর যাবৎ যে নারকীয় অত্যাচার হয়েছে সেরকম পরিস্থিতি হওয়ার থেকে বাঁচতে তৃতীয় বিশ্বযুদ্ধের আবাহে অলআউট ঝাঁপিয়ে শত্রুপক্ষদের জানিয়ে দিন যদি যুদ্ধ লাগেই তবে প্রতিটি ভারতবাসীর আওয়াজ হয় মারব নয়তো মরব হ্যাঁ যারাই থাকবে ওই ভয়ানক যুদ্ধের পর তারা ঠিক আবার ভারতবর্ষের সমাজটাকে এগিয়ে নিয়ে চলবে এক নতুন প্রভাতের দিকে ভালো থাকবেন তবে চব্বিশের ভোটের আবাহে কোনোভাবেই নিজেদের মধ্যে রক্তক্ষয়ী প্রাণ হননকারী সংঘর্ষে জড়িয়ে পড়বেন না এই বিশ্বাসেই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি বিএন দাসের এক্সক্লুসিভ রিপোর্ট